নিখিল উৎকল ক্ষুদ্র সমাজ ফুলবাণী কন্ধমাল তরফর স্থানীয় ড্রিমল্যান্ড হোটেল ঠারে জেলা স্তর বৈঠক এবং পহিলি ভোগনীতি জেলা সংযোজক চয়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমের ফুলবাণী নিখিল উৎকল ক্ষুদ্র সমাজের সভাপতি অর্জুন সেনাপতি সভাপতিত্ব করে উক্ত কার্যক্রমের রাজ্য নিখিল উৎকল ক্ষুদ্র সমাজ সভাপতি গিরিশচন্দ্র নায়ক যোগ দিয়ে উপসভাপতি প্রফেসর টহলু সাহু, সম্পাদক প্রসন্ন কুমার নায়ক, সহ সম্পাদক অক্ষয় নায়ক, উপদেষ্টা ভিকারী চরণ মহাপাত্র এবং সন্ন্যাসী নায়ক, কার্যকারী কমিটি সভ্য যোগীন্দ্র নায়ক, বিশ্বজিৎ পাত্র, রবীন্দ্র সুবুদ্ধি, যোগীন্দ্র সেনাপতি, পিতবা সাহু, সুভাষ চন্দ্র মহাপাত্র, ভুবনেশ্বর খুড়া সমাজ সভাপতি লক্ষ্মীধর সুবুদ্ধি, উপসভাপতি সীমাঞ্চল নায়ক, সম্পাদক প্রশান্ত কুমার নায়ক, সহ সম্পাদক শরত কুমার নায়ক, সম্বলপুর নিখিল উৎকল খুড়া সমাজের সভাপতি বিদেশী নায়ক সভ্য শ্রীকান্ত নায়ক, কৃষ্ণচন্দ্র নায়ক, খেমুন্ডি পেন্টর সভাপতি রমেশ চন্দ্র মহাপাত্র, বালিগুড়া নিখিল উৎকল খুড়া সমাজের সভাপতি সন্ন্যাসী নায়ক, সহ সম্পাদক নিত্যানন্দ নায়ক, কোষাধ্যক্ষ সন্ন্যাসী নায়ক, ফুলবাণী নিখিল উৎকল ক্ষুদ্র সভাপতি অর্জুন সেনাপতি, সম্পাদক উমাশঙ্কর মহাপাত্র, কোষাধ্যক্ষ রবীন্দ্র সুবুদ্ধি যোগ দিয়ে এই কার্যক্রমে ফুলবাণী এবং বালিগুড়া নিখিল উৎকল ক্ষুদ্র সমাজের 140 পরিবার সমস্ত সদস্য এবং কর্মকর্তা উপস্থিত রয়েছে। নিখিল উৎকল ক্ষুদ্র সমাজের কন্ধমাল জেলা সংযোজক ভাবে সর্বসম্মতিক্রমে সঞ্জীব কুমার নায়কঙ্কু মনোনীত করা গত অগস্ট 15 অনুষ্ঠিত রক্তদান শিবিরে রক্তদান করে রক্তদাতা সম্বর্ধিত করা যাই। সম্পাদক উমাশঙ্কর মহাপাত্র বার্ষিক বিবরণী পাঠ করে এসে ক্ষুদ্র সমাজের সমস্ত উন্নতিমূলক কার্যক্রম প্রচার প্রসার ক্ষেত্রে সহযোগ করে সাংবাদিক আদিত্য প্রসাদ ত্রিপাঠী সম্বর্ধিত করা পরে সহসম্পাদক সঞ্জীব কুমার নায়ক ধন্যবাদ অর্পণ করে সভাপতি অর্জুন সেনাপতি সভাসাঙ্গ করে সমস্ত প্রসাদ সেবনের ব্যবস্থা করা। এই কার্যক্রমের সমস্ত কর্মকর্তা এবং সদস্য সহযোগ করে। কন্ধমাল অম্বুজ বেহেরা, ওড়িশা মোবাইল টিভি।